আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব তো আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিল এরকম একটি ভিডিও আপলোড করে দেখানোর জন্য তো কামিজের সাইড ফারায় অনেক সময় দেখা যায় যে সাইড ফাড়াটি ছিঁড়ে যায় তাই না তো আজকের ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে সেলাই করলে কামিজের সাইড ফাড়াটি ছিঁড়বে না তো এর জন্য কি করতে হবে প্রথমেই আমরা বডি থেকে হিপ পর্যন্ত ফিটিং করে নিতে হবে ঠিক আছে ফিটিং করার পর তারপর আমাদের কামিজের সাইড ফাড়াটি সেলাই করতে হবে আর এর জন্য একটু খেয়াল করে দেখুন আমাদের সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখতেই হবে ঠিক আছে হাফ ইঞ্চি পরিমাণ রাখলে হবে না এখানে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এক ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমাদের দুই সাইডে মোড়ানোর জন্য এখানে এক্সট্রা রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কি করব সাইড থেকে দেখুন একটু খেয়াল করে এইভাবে কাপড়টিকে নখ দিয়ে ঘষে নিতে হবে অর্থাৎ এরকম ঘষে নিলে কিন্তু আমাদের এখানে একটি মার্কিং তৈরি হয়ে যাবে আর আমাদের সেলাই করতে সহজ হবে তো দুই সাইডে কিন্তু আমরা একই রকম ভাবে নখ দিয়ে এরকম করে ঘষে নিব আপনারা চাইলে কিন্তু বাসে আয়রন থাকলে এর উপরে আয়রনও করে নিতে পারেন তাহলে ফিনিশিংটি আরো সুন্দর হবে ঠিক আছে তো দেখুন আমাদের কিন্তু দুই সাইড থেকে মোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা একদম নিচ থেকে সেলাইটি করা স্টার্ট করব তো কাপড়টিকে আমি ঘুরিয়ে নিচ্ছি সেলাই করার জন্য তো কাপড়টিকে এক পাট করে নিতে হবে এবং সাইড থেকে আমরা কি করব এরকম কাপড়টিকে দুইবার ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব যখন আমরা হিপ পর্যন্ত আসবো তখন হিপের থেকে আমরা প্রায় এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি উপরে সেলাইটি আমাদের করতে হবে ঠিক আছে দেন কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এই সাইডেও কিন্তু আমাদের কাপড়টিকে দুইবার ভাজ করে নিতে হবে এবং এর উপরে সেলাই বসিয়ে দিব সুইটিকে কিন্তু কাপড়ের মধ্যে গেথে রেখে তারপর ঘুরিয়ে নিতে হবে দেন এই সাইড থেকে আমরা দুইবার কাপড়টিকে এরকম মুড়িয়ে তারপরে সেলাই করে নিব ঠিক আছে তো দেখুন আমাদের কামিজের সাইড ফাঁড়াটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো অনেক সময় দেখা যায় যে হিপের অংশটি যদি অনেক বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু এই যে কামিজের যে সাইড ফাঁড়াটি রয়েছে এটা কিন্তু যায় তাই না আবার অনেক সময় হয় যে কামিজটি অনেকদিন পরার কারণে কিন্তু আমাদের কামিজের সাইড ফাড়াটি ছিঁড়ে যায় আপনারা যদি এই সমস্যাটি যদি আপনারা সমাধান পেতে চান তাহলে আপনাদের অবশ্যই একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমি এখানে একটি কাপড়ের পটটি অ্যাটাস্ট করব তো দুই সাইডে লাগানোর জন্য একটি কাপড়ের পরটি নিয়েছে পাঁচ ইঞ্চি লম্বা এবং চওড়া রয়েছে দুই ইঞ্চি পরিমাণ তো এখন কি করতে হবে এই কাপড়টিকে দুই সাইড থেকে এরকম করে ভাজ করতে হবে উল্টো সাইডে ঠিক আছে দুই সাইডে কাপড়টিকে এরকম করে ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে এখন আমাদের কামিজের সাইড ফার্টি। এরকম করে সেলাই করে নিতে হবে দেখুন কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে মেশিনের মধ্যে দেন এই যে পয়েন্টটি রয়েছে দেখুন এই যে এখানে আমরা এখানে এই পটিটিকে অ্যাটাস্ট করব তো দুই সাইড থেকে এরকম করে মুড়িয়ে নিব এভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেয়ার পর দেন আমরা এই যে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের এটিকে অ্যাটাচ করতে হবে এইভাবে আমরা রাখবো রেখে এর উপরে সেলাই করে দিব প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে প্রথমে কিন্তু আমাদের ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে তারপর কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে আবারও কাপড়টিকে ঘুরিয়ে আমরা সেলাইটি করে নিব ঠিক আছে তো দেখুন আমাদের কিন্তু সাইডে পটিটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনারা বাসায় কামিজের সাইড ফরা সেলাই করেন তাহলে আপনাদের কামিজ সাইড ফাড়াটি আর কখনো ছিঁড়বে না ঠিক আছে প্রতিটি কামিজে যদি আপনারা এরকম করে একটি কাপড়ে পটটি অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু লং টাইম ধরে কিন্তু কামিজগুলো আপনারা পড়তে পারবেন ঠিক আছে আর ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকবে না আশা করি আজকে ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং